হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে এবং দূরে যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব মজাদার একটা রেসিপি, আর এই রেসিপিটা হলো ডিম কিমার ডেভিল চপ রেসিপি। আর এই চপটা কিন্তু খেতে অসাধারণ। আর একদিন পরে আমাদের পবিত্র মাহে রমজান, আমরা সারাদিন রোজা রাখার পরে কিন্তু মজার মজার ইফতারি চাই। আর এই ইফতারিতে যদি এই রকম একটা মজাদার চপ হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। ভিউয়ার্স, আমি কিভাবে চপটা তৈরি করলাম সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেই। চপটি তৈরি করতে আমার যা যা লাগবে, আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি, চিকেন কিমা নিয়েছি 1 কাপ, 5-6টি কাঁচামরিচ কুচি নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি 1 টিস্পুন, ধনে পাতা কুচি নিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর নিয়েছি গরম মশলা গুঁড়া 1/2 টিস্পুন, 1টা ডিম ভেঙে নিয়েছি, 5টা হাঁসের ডিম নিয়েছি আমি এখানে, আপনারা চাইলে মুরগির ডিমটাও নিতে পারেন, আর নিয়েছি আলু, সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আলুর মধ্যে যেন কোনো গোটা না থাকে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে, আমি এখন কিমাটা দিয়ে দিব। আর কিমাটা আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি 5 মিনিট রান্না করলেই আমার কিমা রেডি হয়ে যাবে। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিলাম গরম মশলা গুঁড়া। আলু ম্যাশ করা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করতে হবে যেন আলুর মধ্যে কোনো গোটা না থাকে। ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিলাম, লবণটা যেন বেশি না হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে, লবণটা বেশি হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ভালো করে সবকিছু মিক্স করে নিতে হবে। আলু এবং কিমাটা আমার তৈরি হয়ে গিয়েছে, আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আলুটা ঠান্ডা করে এভাবে হাতের সাহায্যে ভালো করে চেপে নিতে হবে। ডিমটা দিয়ে ডিমটা ভালো করে ঢেকে দিতে হবে। এখন আলুর কিমাটা দিয়ে ভালো করে আমি ডিমটা ঢেকে নিচ্ছি। সব দিকেই যেন ভালোভাবে সমান থাকে সেদিকটাও খেয়াল রাখতে হবে।
সবগুলি চপ আমি এভাবে রেডি করে নিচ্ছি। ডিমটা যেন ভালোভাবে ঢেকে যায়, কোনোভাবেই যেন ডিমটা বের না হয়ে থাকে, খুব সুন্দর করে মুড়িয়ে নিতে হবে। কিমা চপগুলি আমি রেডি করে নিয়েছি। ফেটানো ডিমের মধ্যে এখন আমি চপগুলি এভাবে গড়িয়ে নিব। গড়িয়ে আমি ব্রেড ক্রামের মধ্যে আবারও গড়িয়ে নিচ্ছি। ভালোভাবে যেন লেগে যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। আবারও আমি ডিমের মধ্যে গড়িয়ে নিচ্ছি। ব্রেড ক্রামের মধ্যে আবারও আমি এভাবে গড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা কিমা চপ আমি এভাবে করে গড়িয়ে নিচ্ছি, একবার ডিমের মধ্যে আর একবার ব্রেড ক্রামের মধ্যে। তৈরি করে নিলাম সবগুলি কিমা চপ। ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি। ভালো করে গরম করে আমি এখন চপগুলি সব দিয়ে দিব। একে একে আমি সব চপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা ডিম না দিয়ে, আস্ত ডিম না দিয়ে আপনারা মাঝে কেটেও দিতে পারেন ডিমটা। আর ব্রেড ক্রামসে ভালো করে জড়িয়ে এরপরে 10 মিনিট নর্মাল ফ্রিজে রেখে যদি ভাজা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়, তাহলে আর ব্রেড ক্রামসটা খুলে আসবে না। আমি কিন্তু 10 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে আমি এখন তেলে ভেজে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসগুলো 10 মিনিট রেখে দিলে ভালো করে বসে যায়, চপগুলোতে ভালো করে বসে যাবে, তখন আর খুলে খুলে আসবে না। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমারটা কিন্তু খুলে খুলে আসছে না তেলের মধ্যে। আর আপনারা চাইলে ব্রেড ক্রামসের পরিবর্তে বিস্কিটের গুঁড়ো দিয়েও করতে পারেন। আমি এপাশ ওপাশ করে ভালো করে চপটা ভেজে নিব। চপগুলি কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, আমি এখন চপগুলি তুলে নেব। খুব সুন্দর একটা কালার এসেছে, আমি এখন চপগুলো তুলে নিচ্ছি।
ভিউয়ার্স, হয়ে গেল আমার ডিম কিমার ডেভিলস চপ রেসিপি। খুবই মজাদার আর খেতেও খুবই দারুণ। ভিউয়ার্স, তৈরি করে নিলাম খুব মজাদার একটি চপ রেসিপি। আপনারাও ইফতারিতে তৈরি করে ফ্যামিলির সবাইকে সারপ্রাইজ দিবেন। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।